ওয়ানে আজ এই প্রথম লাইভ অনুষ্ঠানে হিটলারের একটা কথা এখানে এই মুহূর্তেই মনে পড়ে গেল, তাই সেই কথাটি বলেই আজকের অনুষ্ঠানটা শুরু করি। হিটলার বলেছিলেন যে মানুষকে এত বেশি ক্রাইসিসের মধ্যে রাখো যে সার্ভাইভ করাটাই তার জীবনে উন্নতির প্রেক্ষাপট নিয়ে আসবে, অর্থাৎ সে যে বেঁচে আছে, সে যে তলিয়ে যায়নি, শেষ হয়ে যায়নি, নিঃশেষ হয়ে যায়নি, এটাই তাকে উন্নতির সূচক হিসেবে নির্ধারণ করবে, এটাকেই সে উন্নতির সূচক হিসেবে মনে করবে। একত্রিশের পর কোনো ক্যালেন্ডারে ৩২ হয় না, তাই জন্য একত্রিশের পর এক আসবেই। আমি যখন আজকের এই চ্যানেলে এলাম বা আমি যখন আজকে আমাদের চেম্বারে গিয়েছিলাম, সবাই আমার কাছে যখন আসছিলেন তখন বলছিলেন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। অনেকে আবার অভিযোগ জানালো আপনি ৩১ তারিখে চলে গেলেন, হ্যাপি নিউ ইয়ার বলতে পারলাম না, আগেই চলে গেলেন। এই এই চ্যানেলটিতেই আমার অনেক মানে ভাতৃসম অত্যন্ত ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষেরা আছে, তারা বলছিল অ্যাকচুয়ালি নিউ ইয়ারটিকে আমি হ্যাপি বলতে পাচ্ছি না, আই এম এক্সট্রিমলি সরি টু সে। অনেকেই অনেকেই ভাবে, অনেকেই মনে মনে অন্তত উপলব্ধি করে আমি খুব টেরা টাইপের লোক, সত্যি তাই। ৩১ পর এক এলো, আপনারা আমাকে বলতে পারবেন যে পয়লা জানুয়ারি মদ খাওয়ার চাইতে বই বেশি বিক্রি হয়েছে? হয়েছে কি? হ্যাপি কেন তাহলে? মদের দোকানে লাইন পড়েছিল, বইয়ের দোকানে লাইন পড়েছিল, পড়েনি। আচ্ছা যাই হোক, একটা ফোন চলে এসছে। নমস্কার। হ্যাঁ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ একটু স্পষ্ট করে। আচ্ছা টাইম বলো। সন্ধে ৬টা ১২ পিএম। কোথায় জন্মেছিলে? বর্ধমান। আচ্ছা বুধবার ছিল? আচ্ছা, লগ্ন মিথুন এবং রাশি কিন্তু সিংহ। এইবার আমি একটু তোমার ছকের মধ্যে চলে যাই। দেখো, তোমার প্রথমেই ছকের মধ্যে একটা কথা সবাইকে আমি জানিয়ে দিতে চাই যে আপনাদের জীবনের পজিটিভ যে জায়গা, আপনাদের সফলতার জায়গা, আপনাদের অ্যাচিভমেন্টের জায়গা, সেটা তো নির্ধারণ ঠিক আছে, কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মানুষকে বোঝায় তোমার নেগেটিভ জায়গাগুলো কোন জায়গায়। আমি যদি সর্বপ্রথম তোমার ছকের মধ্যে লক্ষ্য করি, ৬৩৬১ করেও শনি এবং শুক্র দ্বারা, ৯৫৯১ করেও ১২ নম্বর এবং ৫ নম্বর ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে। এই যে শনি এবং শুক্রের মধ্যে ৬:১২, ৫:৯ বা ৩:১:৮ পার্সেন্টেজের মধ্যে ৪ নম্বর, ৩ নম্বর এবং ১ নম্বর ঘর নেগেটিভ হয়ে যাওয়া, তোমাকে ভালো করে বুঝতে হবে। কেবলমাত্র নিজের জীবনের সম্পর্কে জানছি তা বললেই তো চলবে না। এই যে নেগেটিভ ইমপ্লিমেন্টেশন, এই নেগেটিভ ইমপ্লিমেন্টেশন, এই নেগেটিভ যে জায়গাটা, এটাকে যদি রিপেয়ার করা না যায় তাহলে তুমি জীবনে কখনো কোনো দিন সফল হতে পারবে না। যদি সফল হও তাহলে ক্ষণিকের জন্য সফল হবে, তারপরেই কিন্তু দেখা যাবে আবার বিফলতা চলে এলো, সাডেনলি হঠাৎ করে গ্রাফ উঠলো আবার ডাউন হয়ে গেল। কেন হলো সেটা কিন্তু আমি প্রথমেই তোমাকে বললাম। আবার দেখো, শনিকে কেন্দ্র ধরে ১:৪ ক্যালকুলেশন যদি করা হয় তাহলে বুধ এবং রাহু ২:১ করে, কিন্তু রাহুর সাথে রবি ৬:৩ করে চন্দ্রকে নেগেটিভ করে দিচ্ছে। সুতরাং হওয়া কাজ হতে চাইবে না এই যে নেক্সট বছরগুলোতে। আবার আমি যদি খুব ভালো মতন কেতুকে লক্ষ্য করি, ৯:৫ করে ১২:৩ করে ৭ নম্বর, ১ নম্বর, ৯ নম্বর ঘর দ্বারা বৃহস্পতি এবং মঙ্গলের মধ্যে নেগেটিভ মানে নেগেটিভ যে সম্পর্ক সেটা ক্রিয়েট করছে, তার ফলে বিশ্বাসের জায়গাটা, ভ্যালুর জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, যেই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি সফলতার জন্য সর্বপ্রথম প্রয়োজন। এরপর যদি আমি লক্ষ্য করি শনি এবং শুক্র, শনি এবং শুক্র মকরের ঘরেই, শনির ঘরে শনি বসে আছে, শুক্র কিন্তু শনি সমসপ্তমে মঙ্গলকে হিট করছে, তাহলে সমসপ্তমে এই যে মঙ্গল এবং শনির একত্রীকরণ, তা ৩:৯ করে কিন্তু কেতুর সাথে, চন্দ্রের সাথে রবিকে নেগেটিভ করে দিয়ে কিন্তু বুধকেও নেগেটিভ করে দিচ্ছে, যেহেতু ২:১ করে রবি এবং রাহুর পার্সেন্টেজ রয়েছে। তাই জন্য জৈবিক চাহিদা, আমার অনেক ইচ্ছে থাকবে, আমার গাড়ি হবে, বাড়ি হবে, সম্পত্তি হবে, অনেক জৈবিক ইচ্ছে বলে এইগুলোকে, এই জৈবিক চাহিদা থাকবে অনেক, কিন্তু কোনোভাবেই কিন্তু পরিপূর্ণ হবে না। তোমার যে রোগটা রয়েছে, রোগের কথা প্রথমেই বলে দিলাম, আমি যদি দেখা গেল প্রচণ্ড গরম লাগছে আমার, এদিকে দেখা যাচ্ছে ঘরের মধ্যে এসি নেই, সব দরজা জানলা বন্ধ,
তাহলে কি করে আমি ঠান্ডা হাওয়া পাবো? দরজা জানলাগুলোকে খুলতে হবে। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের কাজই হচ্ছে আমার জীবনের যে নেগেটিভ জায়গাগুলো সেই জায়গাগুলোকে রেক্টিফাই করা। সেই জায়গাগুলোকে রেক্টিফাই করলেই কিন্তু আমি জানলাটা খুলতে পারবো, আমার জীবনের দরজাটা খুলতে পারবো এবং ঠান্ডা হাওয়াটা কিন্তু আমি অবশ্যই তখন পাবো। নমস্কার। হ্যাঁ, ডেট অফ বার্থ? হ্যাঁ নমস্কার। ডেট অফ বার্থ? 20 নভেম্বর 6965। তারপর 1997। আচ্ছা, টাইম অফ বার্থ? সকাল 6:30। 6361। কোথায় জন্মেছো? কলকাতা। কোথা থেকে বলছো? আমি বলছি বেলা। তুমি জোরে কথা বলতে জানো না? বেলা। স্পষ্ট কথা বলতে জানো না? বেহালা। আচ্ছা, তুমি কি বৃহস্পতিবার দিন জন্মেছিলে? আচ্ছা, লগ্ন কিন্তু ধনী এবং রাশি হচ্ছে কর্কট। যাই হোক, কথা বলতে কষ্ট হচ্ছে, তুমি চুপচাপ থাকো। আচ্ছা, আমি যদি লক্ষ্য করি, শনি কিন্তু বৃহস্পতির ঘরে রয়েছে এবং 2:1 করে কেতুকে হিট করছে। বৃহস্পতির ঘরে অর্থাৎ ধনুর ঘরে 6, 9, 9, 3, 9, 12 করেও যদি লক্ষ্য করি, তাহলে শুক্র মঙ্গল বসে রয়েছে লগ্নের ঘরে। তাহলে প্রথমেই শনিকে যদি আমি লক্ষ্য করি, 9, 5, 9, 6 করে 12 নম্বর, 1 নম্বর, 3 নম্বর ঘর নেগেটিভ করে দিল। বৃহস্পতিকে যদি কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেইটা তোমার ছকের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে নেগেটিভ জায়গাটা, তার কারণ তোমার নেগেটিভ জায়গাটা তো জানতে হবে। অনেক সময় আমাদের পাওয়ার থাকে, পাই না। কেন পাই না? নেগেটিভ জায়গাটার জন্য। শনি এবং বৃহস্পতির একত্রীকরণ 3 নম্বর, 1 নম্বর, 5 নম্বর এবং 12 নম্বর ঘর দ্বারা মঙ্গলকে টোটাল নেগেটিভ করে দিচ্ছে। এর ফলে কি হয়ে গেল, তোমার ব্যক্তিগত জীবনেও তুমি দেখবে, ব্যক্তিগত বা পার্সোনাল যে লাইফ, সেই লাইফটাতেও দেখবে বারংবার অবস্ট্রাকশন আসবে। আবার তোমার কর্মজীবনে যখন আমি যাব, মানে ভবিষ্যতে তুমি দেখবে, তখনও দেখবে মারাত্মক রকমের ফ্লাকচুয়েশন, মারাত্মক রকমের ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এই যে বৃহস্পতি এবং শনির একত্রীকরণ মঙ্গলকে নেগেটিভ করে দেওয়া, অর্থাৎ আমি যদি বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করি, তাহলে 4:9 করে কিন্তু 7 নম্বর, 9 নম্বর, 3 নম্বর এবং 12 নম্বর ঘর দ্বারা শনি নেগেটিভ হচ্ছে। সুতরাং ডেফিনিটভাবে বলা যায়, তোমার জীবনে গুপ্ত শত্রু এবং সেখান থেকে কিন্তু আক্রান্ত হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, চন্দ্র যখন 2:1 করে রাহুকে হিট করে, রাহু যখন 9, 5, 9, 1 করেও 3 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 12 নম্বর ঘর দ্বারা লগ্নকে নেগেটিভ করে দেয়, তখন কিন্তু ইনসিকিওর লাইফ হয়ে যায়। সুতরাং তোমার জীবনের এই যে নেগেটিভ জায়গাটা যদি তুমি ঠিক না করো, তাহলে তুমি মনে রাখবে যে তুমি পজিটিভ কোনোভাবেই কিন্তু তোমার জীবনের যা কিছু প্রাপ্তি, যা কিছু পাওয়ার যোগ, সেই যোগটা তুমি কোনোভাবেই অ্যাচিভ করতে পারবে না। আমি প্রথমেই একটা কথা বলবো, যে 1 তারিখ, 1 জানুয়ারি থেকে এই যে পশ্চিমবাংলার মধ্যে 95% থেকে 98% অ্যাস্ট্রোলজার যারা নিজেদেরকে অ্যাস্ট্রোলজার বলে দাবি করে, কিন্তু দেখা যায় তারা সম্পূর্ণ চিটিংবাজি করে মানুষের কাছ থেকে স্বপ্ন দেখিয়ে হোক, কয়েকদিনের মধ্যে হোক, 21 দিনের মধ্যেই রেজাল্ট দেবো, কেউ কেউ তো 21 ঘন্টার মধ্যে রেজাল্ট দেবো বলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। তারা কি না, না, 1 জানুয়ারি থেকে আমি কিন্তু পড়াশোনা করবো, স্টাডি করবো, অ্যাস্ট্রোলজিটা অ্যাস্ট্রোলজির মতন নেবো, কেননা এই সাবজেক্টটা ইজুকেল টু ডাক্তারি সাবজেক্ট চাইতেও এটা স্ট্রং, তা কি মনে করে? মনে করে না। তাহলে হ্যাপিটা কোথায় আসছে আমাকে জানাবে। পাবলিক সার্ভেন্ট রাস্তার মধ্যে, পাবলিক সার্ভেন্ট হয়ে তোমাকে গাইড করে কি? করে না। গুন্ডা হয়ে সবসময় লাঠি উঁচিয়ে দেখলেই ভয় লাগে, রাস্তায় জ্যাম করে দিয়ে পরে দেখা যায় আমাদের ট্রাক থেকে চাঁদা আদায় করছে, সে তো পাবলিক সার্ভেন্ট। তুমি তাকে পাবলিক সার্ভেন্ট বলতে গেলে লাঠি দিয়ে তোমাকে মারতে আসবে। তাহলে কোথায় আমাদের কি বলে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি কথাটা কোথায় আসছে? 1 জানুয়ারি মদের দোকানে লাইট, বইয়ের দোকানে মাছি মারছে, তাহলে কোথায় আমাদের মধ্যে বিপ্লব, কোথায় আমাদের মধ্যে শিক্ষা, আমাকে তুমি বলতে পারো? যাই হোক, একটা ফোন চলে এসছে। নমস্কার। নমস্কার। ডেট অফ বার্থ? কোথায় জন্মেছো? আচ্ছা, বুধবার ছিল?
আচ্ছা, লগ্ন তুলা এবং কুম্ভ রাশি, প্রথমেই আমি যদি লক্ষ্য করি, কথা বলো না, প্রথমেই যদি লক্ষ্য করি চন্দ্রের ঘরে রবি বসে আছে এবং বুধের ঘরে শুক্র এবং বুধ আছে, বুধ বসে আছে টুইস্ট ওয়ান করে কেতুকে হিট করেছে। এখন প্রথমেই যদি আমি আবার শনিকে ধরব, কেন কি শনি চন্দ্রের সাথে বসে রয়েছে এবং শনিকে যদি কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করি তাহলে 9, 12 করেও যদি লক্ষ্য করা যায় 11 নম্বর এবং 1 নম্বর ঘরকে শনি এবং ইউরেনাস নেগেটিভ করে দিয়েছে। শনি এবং ইউরেনাসের নেগেটিভ যে ইমপ্লিমেন্টেশন তার মধ্যে দিয়ে কিন্তু 6-3 করে রাহুকে নেগেটিভ করছে এবং কেতু শুক্র এবং রবির নেগেটিভ কিন্তু একটা একত্রীকরণ ক্রিয়েট হচ্ছে। সুতরাং একটা কথা ডেফিনিটভাবে বলা যায়, এই যে নেগেটিভের কথা বলছি, তোমার রোগের কথাটা আমি সর্বপ্রথম বলছি, তার কারণ তোমার রোগটা তোমাকে জানতে হবে, এইটাকে কিন্তু সারাতে হবে ওষুধ খেয়ে, কিন্তু ভুল ওষুধ খেলে আরও বেশি রোগ বেড়ে যাবে, এটাও কিন্তু মাথায় রাখবে। যদি তুমি না সারাও তাহলে দেখো এই যে শনি এবং ইউরেনাস 3-9 করেও 12, 9, 1 ঘর দ্বারা নেগেটিভ হয়ে যায়। সুতরাং যাকে বিশ্বাস করাবে সেই তোমাকে ঠকাবে পরবর্তীকালে, এটা কিন্তু আমি বলছি না, পরিষ্কার অঙ্ক কষে আমি তোমাকে বলে দিচ্ছি। আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই যে শনি ইউরেনাস দ্বারা 3, 5, 1 ঘর ড্যামেজ হয়ে যাওয়া, এটাকে রেক্টিফিকেশন পদ্ধতিতে যদি এটাকে রেক্টিফাই না করা হয় তাহলে সফলতার মুখ তুমি কোনোভাবেই দেখতে পাবে না বাবা। বন্ধুত্বের জায়গাটা ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কথা তোমাকে বলবো, এই যে তোমার কর্মের জায়গাটা, আমরা যখন কোনো একটা সফলতার দিকে এগোই, কোনো একটা সফলতাকে টাচ করতে চাই, সফল হতে চাই, তখন কর্মের প্রয়োজন হয়। তো এটা শ্রীকৃষ্ণ থেকে, স্বামী বিবেকানন্দ থেকে সবাই বলে গেছে, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে সবাই বলে গেছে। আমি এই কারোর জন্যই নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিবেকানন্দের কথা টানলাম, তার কারণ জানুয়ারি মাস বলতেই তাঁদের কথা আরও বিশেষ করে মনে পড়ে যায়। তাহলে এই যে কর্মের জায়গাটা দেখবি, তুমি তো ঊর্জাগত দিক দিয়ে, এন্থুর দিক দিয়ে তুমি সবসময় নেগেটিভ হয়ে থাকবে, কারণ গ্রহ কথা বলে, তোমাকে শনি ইউরেনাস টানছে, না তোকে কাজ করতে দেবো না, এটার মধ্যে মারাত্মক বিজ্ঞান রয়েছে। আবার দেওয়ার যে জায়গাটা, তুমি ভুল পথে তোমার 100% দেওয়ার চেষ্টা করবে, ভুল পথে তুমি তোমার সর্বস্ব দেওয়ার চেষ্টা করবে। সুতরাং অবশ্যই মাথায় রেখো বাবা, যে এই পয়লা জানুয়ারি এই সময় ফুর্তি আনন্দ করে নতুন জামা কাপড় কিনে, নতুন একটু ঢুকুটুকু করে বন্ধুদের সাথে পার্টি করে, এইভাবে যদি মানে বছরের প্রথমটা শুরু করার চাইতে একটু চক আউট করে, একটু ছক কষে, একটা প্রপার অ্যাস্ট্রোলজারকে দিয়ে যদি আমরা নিজেদের জীব ছকটাকে একটু ভালো মতন দেখে নিই, আমার নেগেটিভ জায়গা কোনটা, আমার পজিটিভ জায়গা কোনটা, সেটাকে রেক্টিফাই করে যদি পরবর্তী জীবনে এগোই, তাহলে কিন্তু সফল হওয়া সম্ভব। আমি বারবার ধরে একটা কথা বলছি, যে এই যে নতুন বছর 2020 থেকে 2020 2020 আমাদের অনেক কিছু শিখিয়েছে, শুধু নেগেটিভ বললে চলবে না, নেগেটিভের আড়ালে অনেক কিছু পজিটিভনেস ছিল। 2020 আমাদের শিখিয়েছে আমরা মাতব্বরী হয়ে গেছি, আমরা মনে করেছি আমরা খাচ্ছি দাচ্ছি প্লাস্টিক ছুঁড়ে ছুঁড়ে ফেলছি, সারা পৃথিবীটাকে প্লাস্টিকময় করে দিচ্ছি। 2020 শিখিয়ে দিয়ে গেল, তুই সারা দুনিয়াটাকে প্লাস্টিকময় করছিস, তোকেই আমি প্লাস্টিক দিয়ে বেঁধে দিচ্ছি, তোকেই আমি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিচ্ছি, এটাকে অস্বীকার করে লাভ নেই। নমস্কার। হ্যাঁ নমস্কার, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 2/9/1999। তুমি আমার প্রোগ্রাম দেখো না, আমি আমি একবারের জন্য 2/9 কি, আচ্ছা 1900 কত? কোথায় জন্মেছে? আচ্ছা, বৃহস্পতিবার দিন জন্মেছিল। প্রথমেই আমি একটা কথা বলবো, আপনি যে চাকরির জন্য জানতে চাইছেন, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, ও যদি কোনো ভালো যদি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, তাহলে তো হয়েই গেল। তা যদি না হয়,
আমি যদি রবি এবং মঙ্গলকে লক্ষ্য করি তাহলে রবি কিন্তু 6-3 করে 12 নম্বর 1 নম্বর 6 নম্বর ঘরকে একদম ড্যামেজ করে দিচ্ছে এবং মঙ্গলকে সেক্ষেত্রে কিন্তু একদম নেগেটিভ করে দিচ্ছে। আবার যদি আমি শনিকে লক্ষ্য করি, শনি কিন্তু 6-9-6-5 করেও যদি দেখা যায় 3 নম্বর 5 নম্বর 1 নম্বর 12 নম্বর ঘর দ্বারা কেতুকে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে। এই রবি এবং মঙ্গলের মধ্যে যে নেগেটিভ যে সম্পর্ক ক্রিয়েট হচ্ছে, শনি এবং কেতুর মধ্যে যে নেগেটিভ সম্পর্ক ক্রিয়েট হচ্ছে, এই গ্রহের যে নেগেটিভ ইমপ্লিমেন্টেশন আমি কালপুরুষ ছক দ্বারা যেটা লক্ষ্য করতে পারছি, এটাকে যদি রেক্টিফাই না করা যায় তাহলে আপনার দিদির মেয়ে, দিদির ছেলে আর যেই হোক না কেন, সে কিন্তু প্রপার চাকরি পেতে পারে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখা গেল কোনোভাবে, কথা বলবেন না, দেখা গেল কোনোভাবে হয়তো সরকারি চাকরি পেলো, দেখবেন চাকরি পাওয়ার পরেও দেখবেন মারাত্মক রকমের ডিস্টারবেন্স থাকবে, আমি যেখানে কাজ করছি সেই পরিবেশটা একদম ভালো নয়, এই কাজ আমি করবো না, হতে পারে না, সে শান্তিতে কাজ করতে পারে না। আমি একটা এক্সাম্পল দিলাম, প্রথমত চাকরি পাওয়ার জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে না ভালো চাকরি, দ্বিতীয়ত যে পরিমাণে পরিশ্রম করবে সেই পরিমাণে ভালো চাকরির জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে না, যদিও সে পায় তদিও সে কোনোভাবে কিন্তু ধরে রাখতে পারবে না। আমরা অনেক কিছু মনে করি আমরা সর্বশক্তিমান, দেখলেন তো প্রকৃতি একদম ঘরের মধ্যে ঢুকিয়ে দিল আমাদেরকে, 7 মাস ঘরের মধ্যে বন্দি, সেরকম গ্রহ কিন্তু কথা বলে। এই যে নেগেটিভ রবি এবং মঙ্গলের নেগেটিভ ইমপ্লিমেন্টেশন, শনি এবং কেতুর নেগেটিভ ইমপ্লিমেন্টেশনকে যদি অফ না করা যায় তাহলে আমি গ্যারান্টি দিই, আজকে বললাম 2021 প্রথম লাইভ অনুষ্ঠানে, আপনার সন্তান সময়ে সে কোনোভাবে কিন্তু একটা ভালো চাকরি পাবে না, যদি পায় তাহলে দেখবেন 6 মাসের মধ্যে সে বলবে আমি চাকরি করবো না, চাকরি করবো না, ডিস্টারবেন্স হচ্ছে, হতেই হবে, এটা গ্রহ কথা বলে, এটাকে অস্বীকার করে কোনোভাবে লাভ নেই। আমি একটা কথা অবশ্যই কিন্তু বলবো যে আমরা ইদানিং লক্ষ্য করতে পাচ্ছি এই যে 12 তারিখ বকুল অমাবস্যা, বকুল অমাবস্যা তান্ত্রিকেরা, চান্ত্রিকেরা টাইপ অফ জ্যোতিষ, তারা তো অ্যাস্ট্রোলজির মধ্যে দিয়ে নিশ্চয়ই বলছে, তারা তো অন্য কেউ নয়, আমি জানি না তান্ত্রিক টাইপ অফ জ্যোতিষ কিনা, আমি ধরে নিলাম যেহেতু তারা কিন্তু সেই রবি শুক্র মঙ্গলের কথাই বলে সমস্ত কিছু। যাই হোক পরবর্তীকালে আসছি, নমস্কার। হ্যাঁ, ডেট অফ বার্থ আমি বলছি 26 December 1981. 1981, 9695, আর টাইম কখন? রাত্রি 6-9-6-5-45-96 রাত্রি। কোথায় জন্মেছো? আচ্ছা, শনিবার ছিল? আচ্ছা, লগ্ন কন্যা রাশি ধনু, যাই হোক এইগুলো নিয়ে আমি এখন ডিটেলস আলোচনা করবো না। আমি যদি এখন লক্ষ্য করি, ফার্স্ট কথা সেটা আমি যেটা তোমাকে লক্ষ্য করছি যে রাহু কিন্তু বুধের ঘরে বসে আছে, তুমি নিশ্চয়ই যদি অ্যাপসের মধ্যেও ফেলো লক্ষ্য করতে পারবে, আর কন্যার ঘরে কিন্তু এই যে শনি এবং মঙ্গল বসে রয়েছে। 2:1 করে কথা বলো না, শুধু শুনে যাও, 2:1 করে বৃহস্পতিকে হিট করছে, বৃহস্পতির ঘরে কিন্তু চন্দ্র, রবি, বুধ এবং কেতু, 6-5-6-1। আমি তোমাকে প্রথমেই তোমার রোগটা সম্পর্কে বলবো যে তোমার অ্যাকচুয়ালি ছকের মধ্যে রোগটা কি রয়েছে, কেননা তোমাকে স্বপ্নের কথা আমি বলতেই পারি, তোমাকে 5 মিনিটের মধ্যে পাইয়ে দেবার কথা বলতেই পারি, তাহলে মিথ্যে কথা বলা হবে, তাহলে চিটিংবাজি হবে, আমি চিটিংবাজি করি না, চিটিংবাজি করার জন্য আমি এই চ্যানেলেও আসি না, আমি কোনো রকমের চেম্বারেও যাই না। যাক, প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে বুধ 6-3, বুধকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন যদি করা হয়, 9-6-6-3 এবং 5-12 কানেকশনের মধ্যে দিয়ে বুধ রাহুর দ্বারা এবং প্লুটোর দ্বারা সম্পূর্ণ নেগেটিভ হয়ে যাচ্ছে। তোমার জীবনে বুধ রাহু এবং প্লুটোর এই নেগেটিভ যে ইমপ্লিমেন্টেশন সেটাকে যদি অফ করে দেওয়া যায় তাহলেই জীবনের অন্য ছন্দ কিন্তু তুমি দেখতে পেতে, কিন্তু যদি এইটাকে অফ তোমার না করা হয়ে থাকে তাহলে 2021 সেভাবে কিন্তু মানে একটা পজিটিভ বছর হিসেবে তোমার সামনে দেখা দেবে না, এবং তোমাকে ডেফিনিটভাবে আমি যেটা দেখতে পাচ্ছি পরবর্তী বছরগুলো সিকিওর লাইফ কোনোভাবেই কিন্তু দেবে না, যেহেতু কিন্তু তোমার এই বুধ এবং রাহু এবং প্লুটোর নেগেটিভ ইমপ্লিমেন্টেশন কিন্তু ছকের মধ্যে 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর এবং 12 নম্বর ঘরকে নেগেটিভ করেছে। তোমার জীবনের প্রচুর স্বপ্ন আছে, তুমি ভালো ছেলে, সেই স্বপ্নটাকে তুমি সার্থক করতে চাও, কিন্তু তুমি দেখবে তোমার স্বপ্নটা, স্বপ্ন মানে আমি হতে চাই, হোয়াট আর ইউ গোয়িং টু বি, আই সেল বি এ, দ্যাটস দ্য লাইফ ফর মি, কোনোভাবেই দ্যাটস দ্য লাইফ ফর মি মনে মনেই থাকবে, কিন্তু বাস্তবে কোনোভাবেই সেটা বাস্তবায়িত হবে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কথা তোমাকে অবশ্যই আমি বলবো, পরবর্তী
সময় কিন্তু মারাত্মক নেগেটিভ যেটা লক্ষ্য করা যাচ্ছে, রবি 6-1 করেও কিন্তু 5961 মঙ্গলের দ্বারা এবং শুক্রের দ্বারা নেগেটিভ হয়ে যাবার জন্য তোমার পরবর্তীকালে বিশেষ করে কিন্তু 22 সালের পর থেকে বিবাহিত জীবনে অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। আমি একটা কথা অবশ্যই বলবো, প্রথমেই জানাই যে অনেকেই কিন্তু এখন তান্ত্রিকেরা ঘোষণা করছে নানান চ্যানেলে, কেবলমাত্র এই চ্যানেলে, আমি এই চ্যানেলে শুনেছি বলে মনেও পড়ছে না, আমি নানান জায়গায় টেলিভিশনে দেখছিলাম যে বকুল অমাবস্যায় আপনারা যদি কোনো গ্রহের যদি কোনো রকমের পুজো করেন, হ্যান করেন, ত্যান করেন, আপনাদের দোষ খণ্ডন করেন, তাহলে ডেফিনিটভাবে। যাই হোক, ফোন চলে এসছে, আরেকটা ইয়ে করি। নমস্কার। হ্যাঁ নমস্কার। ডেট অফ বার্থ, ফার্স্ট টাইম নেই স্যার, 9 এপ্রিল 9695। কথা বলো না, কথা বলো না, দাঁড়াও। 9 এপ্রিল 63 1994। আচ্ছা টাইম বলো, 9 এপ্রিল 1994 টাইম। 6361 বিকে কোথায় জন্মেছো? বিষ্ণুপুর হসপিটাল, বাঁকুড়া। বিষ্ণুপুর বাঁকুড়াতে তো আমি যাবো, আশ্চর্য ব্যাপার, আমি আর চিৎকার চেঁচামেচি করতে পারছি না। তোমরা ফ্রিতে সবকিছু জেনে নেবে তাহলে কি আর হবে? প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি, বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন করলে 9-5 করে বুধকে নেগেটিভ করে দিচ্ছে। বৃহস্পতি এবং বুধ কিন্তু 6-12% মধ্যে নেপচুনকে নেগেটিভ করে দিচ্ছে, এবং এই যে বৃহস্পতি বুধ এবং নেপচুন 9-6-12-9 এবং 1-7% মধ্যে লগ্নকে নেগেটিভ করে দিচ্ছে, 5 নম্বর ঘরকে নেগেটিভ করে দিচ্ছে, 12 নম্বর ঘরকে নেগেটিভ করে দিচ্ছে। সুতরাং একটা কথা, চুপ করে থাকো, আমি রাশি ফাঁসি পরে, তুমি যখন আমার চেম্বার আসবে তখন আমার চুপচাপ থাকার কথা বলো না। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে এই যে বৃহস্পতি বুধ এবং নেপচুন, তোমার রাশি ফাঁসি বলে দিচ্ছি, দাঁড়াও, ওফ, রাশি রাশি রাশি, তোমার কন্যা লগ্ন এবং মীন রাশি, ঠিক আছে, কন্যা লগ্ন এবং মীন রাশি। আচ্ছা 6965 করে যেটা আমি লক্ষ্য করতে পারছিলাম, যেটা বললাম যে এই যে বুধ এবং বৃহস্পতি এবং নেপচুন, এই বুধ বৃহস্পতি নেপচুনের দ্বারা 6-3 করেও কিন্তু রবির সাথে কেতু এবং ইউরেনাস নেগেটিভ হয়ে যাওয়ার জন্য, প্রথমে তো আমি স্বপ্ন অনেক কিছুই দেখি, তুমি কিন্তু সিরিয়াস নও, জীবনের ক্ষেত্রে সিরিয়াস নও, হ্যাঁ, এবং তুমি জাস্ট দিন কাটছে কাটছে এই ধরনেরই, এটা লক্ষ্য করা যাচ্ছে। অকস্মাৎ অসুস্থ হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কথা আমি ডেফিনিটভাবে বলবো, বৃহস্পতি 9562 তাহলে 6-7 ঘরকে হিট করছে, বুধ কিন্তু বৃহস্পতি এবং নেপচুনের দ্বারা 3-7-9-5 করে 10 নম্বর এবং 5 নম্বর ঘর কর্মের জায়গা এবং সফলতার জায়গাকে হিট করছে, নেপচুন কিন্তু বৃহস্পতি এবং বুধকে 7-6 করে 3-5 এবং 7 নম্বর ঘর দ্বারা নেগেটিভ করে দিচ্ছে। সুতরাং বৃহস্পতি বুধ এবং নেপচুনের এই নেগেটিভ যে একত্রীকরণ, এটাকে যদি অফ তুমি না করতে পারো তাহলে তুমি কোনোভাবেই কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আমি একটা কথা আবার বলছি, আমি মাসে এই মুহূর্তে 6,000 টাকা কামিয়ে বাস আমি কামাচ্ছি, হতেই পারে, কিন্তু এই এই যে আমাদের এখন বর্তমান সিচুয়েশন, এখানে একজনের মিনিমাম যদি সাধারণ জীবনযাপন করতে হয়, একজনের মিনিমাম মাসে কিন্তু মিনিমাম 18-20,000 টাকা লাগে, এটা অস্বীকার করে লাভ নেই, তা না হলে আমি সাধারণভাবেও জীবনযাপন করতে পারবো না, এটাকে অস্বীকার করে কোনোভাবেই লাভ নেই। বকুল অমাবস্যায় কখনো কোনোভাবে কিন্তু কোনো গ্রহের দোষ খণ্ডন করা যায় না। আমি যদি 12-12 সম্ভব তো আমি যাই হোক 11-12-13 যেই তারিখেই হোক, বকুল অমাবস্যায় যদি গ্রহের দোষ খণ্ডনের কথা বলি তাহলে যে কোনো দিনও কিন্তু গ্রহের দোষ খণ্ডন করা যেতে পারে। বকুল অমাবস্যায় আসুন, পুজো করুন, গ্রহের দোষ খণ্ডন করুন, এটা একদম ফালতু কথা। আমি সকল যারা যারা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বা যারা যারা, আচ্ছা লাস্ট ফোনটা নিয়ে নিই। নমস্কার নমস্কার, ফার্স্ট 1 মিনিট রয়েছে তো। কখন বললে 22 মে 1990? 5:16 একদম টাইম নেই, আমি শর্টের মধ্যে বলে দিচ্ছি। কোথায় জন্মেছিলে? আচ্ছা একটা কথা আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রথমেই খুব শর্টের উপরে বলছি, শনিবার ছিল। আচ্ছা লগ্ন বৃষ এবং রাশি কিন্তু সিংহ। এবার আমি যদি তোমার ছকের মধ্যে চলে যাই তাহলে প্রথমে এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা কিন্তু তোমার বেশ ফেভারেবল সময় যাওয়ার কথা, কিন্তু তুমি বুঝতে পারছো না ডেফিনিটভাবে। তুমি কই স্যার আমার ভালো সময়, কি বলছেন স্যার আমার ভালো সময়, যেতেই পারে না। কেন হচ্ছে? তার কারণ শনিকে কেন্দ্র ধরে 1-4-7-10 অর্থাৎ কেন্দ্র হিসাবে যদি শনি লক্ষ্য করি তাহলে কিন্তু চন্দ্রের সাথে 9-6 করে মঙ্গল একদম শনির দ্বারা নেগেটিভ হয়ে গেছে। দেখবে শনি মঙ্গলের ঘরে এবং মঙ্গল কিন্তু শুক্রের ঘরে, তুলার ঘরে বসে আছে, সমসপ্তমে হিট করেছে। 6-9-9-1 করেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নেপচুন এক্ষেত্রে
শনি কেতু এবং নেপচুনের এই নেগেটিভকে যদি কাটানো না যায় রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে, তাহলে এই সময়টা কিন্তু একটা ফেভারেবল সময়, ভালো সময় যাচ্ছে, কিন্তু তুমি কিছুই বুঝতে পারছো না। আরেকটা কথাও বলবো, বদনাম পাওয়ার যোগ কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি এবং তোমার ব্যক্তিগত জীবন ভবিষ্যতে কিন্তু মারাত্মক নেগেটিভ আমি লক্ষ্য করতে পাচ্ছি। আজকের মতন এইটুকুই, নমস্কার। যাই হোক, আজকে আর একদম সময় নেই, পরিশেষে একটা কথাই শুধু বলে আমি আজকের এই লাইভ অনুষ্ঠানটা শেষ করব। বকুল অমাবস্যায় আপনার জীবন পাল্টে যেতে পারে, গ্রহের প্রতিকার সম্ভব কখনো নয়, কোনোভাবে নয়। আমি মঙ্গলবার দিন রাত 9টার সময় আবার লাইভে আসছি, এসে আমি বলবো কেন এই বকুল অমাবস্যা ফামাবস্যা কোনো কিছুতেই কিন্তু কোনোভাবেই কিন্তু রেক্টিফিকেশন করা সম্ভব নয়, সেটা আপনাদেরকে বোঝাবো। আর আমি সকল তান্ত্রিকদের, যারা নিজেদেরকে তান্ত্রিক বলে মনে করে, তাদেরকে আমি একটা চ্যালেঞ্জ ছুড়বো। কি চ্যালেঞ্জ সেটা জানার জন্য নয় তারিখ বলছি মঙ্গলবার 9 PM রাত 9টার সময় আপনারা কিন্তু এই চ্যানেলে অবশ্যই অপেক্ষা করবেন। আজকের মতন এইটুকুই, নমস্কার।